হ্যালো এভরিওয়ান, আমি রিতা পল। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল রিতা সোয়াল ব্লগ অ্যান্ড রেমেডিতে। কেমন আছেন আপনারা? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আর আমিও ভালো আছি। আর সেই সাথে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার অ্যানাদার ডেইলি ব্লগে। আর আজকে আমি ইতালির ওপেন মার্কেটের কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ব্লগটি দেখতে আমার সাথেই থাকুন। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। তো সকাল সকাল বাচ্চাদেরকে স্কুলে দিয়ে বাসায় ফিরলাম, আর বাসায় ফিরে টুকিটাকি কিছু কাজ ছিল সেসব সেরে ব্রেকফাস্টটাও সারলাম, সেরে একটু বাইরে বের হলাম। আর এখন বাজে সকাল 11টা, আবার বাইরে একটু একটু কাজ আছে। তো ভাবলাম আজকে তো সাপ্তাহিক বাজারও বসে ইতালিতে, সাপ্তাহিক বাজার এখানে 2 দিন বসে, তো আজকে সেটার একদিন, মানে আজকে হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবার একদিন বসে আর মঙ্গলবার বসে। তো কেননা আপনাদের সাথে সেটা শেয়ার করি। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তো সাথেই থাকুন। আর আমি আমার বাসার নিচে জাস্ট নিচেই নেমে এখন কথা বলছি, তাই মাস্কটা এখনও পরিনি। আমার বাসার আশপাশটা একটু আপনাদেরকে দেখাচ্ছি, আশপাশটা কত সুন্দর। তো আমি এখন যাচ্ছি ওপেন মার্কেটে, আর আমার বাসা থেকে ওপেন মার্কেট মাত্র 4-5 মিনিট লাগে হেঁটে যেতে, খুব বেশি দূরে না, কাছেই আর কি। এটাই হচ্ছে সেই ওপেন মার্কেট, এখানে মোটামুটি সব জিনিসই পাওয়া যায়, যেমন বিভিন্ন ধরনের কাপড় চোপড়, জুতা, ব্যাগ, ইমিটেশনের জুয়েলারি, বিভিন্ন ধরনের কসমেটিক্স, ফ্রুটস, ভেজিটেবলস, এমনকি বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছও পাওয়া যায় এখানে। আর এই ওপেন মার্কেটটা সপ্তাহে 2 দিন করে বসে, কিন্তু প্রতিটা এরিয়াতে কিন্তু সেম দিনে না। যেমন আমাদের এরিয়াতে মঙ্গল আর বৃহস্পতিবার, কিন্তু অন্য এরিয়াতে আবার অন্য 2 দিন, এরকম করেই আর কি। আর এই ওপেন মার্কেটটা কিন্তু সারাদিনের জন্য থাকে না, এর টাইমটা হচ্ছে সকাল 8টা থেকে 12টা থেকে 12:30 পর্যন্ত, এই মর্নিং টাইমটাই শুধু। যেহেতু এখন শীতকাল চলছে, তাই প্রতিটা জায়গায় শীতকালের কাপড় চোপড়ই বেশি, আর গরমের সময় গরমের কাপড় চোপড়ই বেশি থাকে। সামারে এই ওপেন মার্কেটে এত বেশি বিজি থাকে যে হাঁটার জায়গা পর্যন্ত পাওয়া যায় না, কিন্তু আজকে দেখতেছি একেবারেই ফাঁকা। আসলে উইন্টারে একটু কমই বিজি থাকে, তার মধ্যে আবার প্যান্ডামিক, এজন্য একেবারেই মানুষজন কম। আর আমিও আসলাম অনেক দিন পরে।
অনেকদিন পর আজকের ওয়েদারটা কিন্তু অনেক ভালো, অনেক রোদ উঠেছে আপনারা দেখতেই পাচ্ছেন, তাই ঘুরে বেড়াতে আসলে ভালোই লাগছিল। আর এই জায়গাতে থাকে বিভিন্ন ধরনের ফুলের গাছ, কিন্তু উইন্টার হওয়াতে এখানে ফুলের গাছের কালেকশনগুলো অনেক কম। সামারে কিন্তু আরও অনেক ধরনের ফুলের গাছ পাওয়া যায় এখানে। আর এই জায়গাতে বসে বিভিন্ন ধরনের ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসের শপ। আর এইটা হচ্ছে ইতালিয়ান একটা সবজি, এটার নাম হচ্ছে কারচফি, ইতালিতে এটাকে কারচফি বলে। এটা খুবই মজার একটা সবজি, খুবই মজা লাগে খেতে। আর ইতালির বাইরে এই সবজিটা পাওয়া যায় কি না সে সম্পর্কে আসলে আমার কোনো আইডিয়াও নেই। আপনারা যদি এই সবজিটা খেয়ে থাকেন বা চিনে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কিন্তু আর এইসব হচ্ছে মাশরুম, বিশাল বড় বড় মাশরুম এখানে।
এই দোকানটিতে আছে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা আর বিভিন্ন ধরনের মোবাইলের কভার। আর এই দোকানটা কিন্তু আমাদের এক বাংলাদেশি ভাইয়ের। তো আজকের মতো এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্লিজ। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল যেটা লেখা আছে সেটা একটু ক্লিক করে রাখবেন প্লিজ, যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা সেটা নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে।